আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে স্পন্সর রয়েছে নেক্সাস প্রিয়দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের এই সারি অনুষ্ঠান মাসব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে আলোচনার জন্যে আমাদের মাঝে ইতিমধ্যে তাসিপ এনেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন ডক্টর আবুল কালাম আজাদ বাসার মোহাদিস মদিনাতম কামিল মাদ্রাসা আসসালাম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জাজাকুম্লা খায়ের আর আমার বামদিকে রয়েছেন হাফিজ মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ শরীফ ইমাম বেকসিমকো ফার্মাসিউটিক্যালস মসজিদ

চ্যানেল টোয়েন্টি ফোরের মাধ্যমে আমরা জাতিকে আজকে সজাগ করতে চাই শিখ সম্পর্কে এবং বেদার ভয়াবহ সম্পর্কে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আর হেমদউলিল্লাহ সাল্তুবাসাল্ম আলাহ রসউল্লাহ ভালো চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য আপনাকে শুরুতে ধন্যবাদ জানাজকুমাল জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন ইন্না আল্লাহ দিনা মানুহ আমিল কেন এত লাহুম জান্নাত উল্ফিয় দাউসিন ইনল্লাহ দিন আনুয়া আমিল উৎসল এ হায়াত আহু জান্নাইতুম তজিরিমিং এভাবে যে জান্নাতে যেতে হলে ঈমান এবং নেকামল এর দুই শত্ব পূর্ণ করতেই হবে যারা করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ দিলেন এখন ঈমান যদি শিরক যুক্ত হয় তাহলে ঈমান আর ইমান থাকে না তাই ঈমান হওয়া চাই শিরক মুক্ত আর আমল যদি বেদাত যুক্ত হয় তখন এই আমলের গ্রহণযোগ্যতা আর থাকে না তাই আমল হওয়া লাগবে বেদাত মুক্ত শির্ক এবং বেদাতের ভয়াবহতা সম্পর্কে আমার মনে হয় এই মেসেজটাই এনাফ কারণ যিনি শিরকে থাকবেন তার ইমানই নাই আর ইমান যদি না থাকে আমলের কোনো মূল্য নাই শির্ক এমন একটি অপরাধ যেটার কোনো ক্ষমাও নাই

আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং শির্ক নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাও বা করবে না এই অবস্থায় যে ব্যক্তি ইন্তেকাল করবে তার জন্য আখেরাতে কোনো সুপারিশকারীও মিলবে না এবং কোন নবীকে আল্লাহ সুপারিশ করতে দেবেন না ইব্রাহিম আল্লাহ সালাম করবেন তার বাবার জন্য সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না লম্বা হাদিস আছে প্রসঙ্গে শির্ক এমন একটি অপরাধ যে এই অপরাধ করার সাথে সাথে আগেকার যত নেকামল ছিল সব বরবাদ হয়ে যায় আলাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনা কোনটা কাল নাবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তাজা আল্লাহ নির্দান ওয়া খালা যে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক বানাবে অথচ তিনি একা তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আলা শিরকে এতটাই অপছন্দ করেন যে এ গুনা করার সাথে সাথে তিনি জান্নাত এমনভাবে হারাম করেন নবীর বাবা হলেও নবীর সন্তান হলেও নবীর চাচা হলেও জান্নাত পাবে না আবু তালেব রসৌল্লা সাল্লামের বেয়াল্লিশ বছরের উপকারী সঙ্গী কোলে পিঠে করে মানুষ করেছেন প্রিয় নবীকে বেয়াল্লিশটা বছর কিন্তু মরার ইমান আনেনি সিরকির উপরে মারা গেল আবু তালেবের ব্যাপারে প্রিয় নবীর ঘোষণা তার পায়ের তলাতে জাহান্নামের চটি জুতা দেয়া হবে ইয়াগলি মিনহুমা দেমা বহু সবচেয়ে কম এবং চিরকাল এই শাস্তি বোধ করবে মাথার মগনগুলো উতরাতে থাকবে কারণ তিনি সিরকির উপরে মারা গেলেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের মতো এত বড় নবী চাচাকে জান্নাতে নিতে পারবেন না সালামের মতো নবী উনার ছেলে আন জাহান নামি হবে কোন উপকারে আসবে না ইব্রাহিম আলাই তো আল্লাহর কাছে বলবে নিব্বী আপনি আমাকে বলেছেন যে হাসরের দিন আমাকে আপনি লাঞ্ছিত করবেন না লজ্জিত করবেন না আমার বাবাকে আজকে জাহান জাহান্নামে নেওয়া হচ্ছে এটা দেখে তো আমার লজ্জা লাগছে এটা কি আমার জন্য লজ্জার কারণ নয় এর মানে আপনি আমার বাবাকে বাঁচিয়ে দেন আল্লাহ তালা বলবেন না অঞ্জুর তাহাত পায়ের তলা দেখো উনি পায়ের তলা তাকিয়ে দেখবেন আজর সেখানে নেই বরং রক্ত মাকে একটি শুকর দাঁড়িয়ে আছে আল্লাহ তালা মহত্বের ভিতরে আজরকে সুকরে পরিণত করবেন এবার ফিরিস্তাদেরকে বলবেন জাহান নামে ফেলে দাও ফেলে দেয়া হবে ইব্রাহিম আলহিসাম বাবার সামান্য উপকার করতে পারবেন না আল্লাহ তালা আজরকে সুকরে পরিণত করে ইব্রাহিম সালামকে লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবেন না কারণ সে মুশ্রিক ছিল আল্লাহ তালা শিরিক করলে কাউকে ছাড় দেবেন না যে গুণাটা সবচেয়ে জঘন্য ছিল এটাই সমাজে সবচেয়ে বেশি চলছে আল্লাহ তালা বলেছেন ও আমা ইউ মিনু একসার ওহম বিল্লাহ ইল্লা ওয়াহম মুশ্রী কোন মানুষদের অধিকাংশ ঈমান আনবে ঈমান আনার পরে মুশ্রেক হয়ে যাবে তাহলে যারা বেঈমান তাদের কথা কিন্তু এখানে আসলো না না বরং মোমেনদের কথা বলেছে তার অধিকাংশ শির করবে প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের জন্য ভবিষ্যদ্বাণী করেছেন ইয়াতি আলান্না সি জামান ইয়ে যে তামিয়া ফিল মাসাজিদ লাইসাফি হিম মিন এমন এক জামান আসবে যে জামানার মানুষগুলো জামাতে মসজিদে জিদে নামাজ পড়বে কিন্তু সেখানে একজন মোমেন পাওয়া যাবে না সে জামানা এসে গেল বুঝি কারণ বাংলাদেশে শিরিক এখন বন্যার পানির মতো বর্ষাকালে যেমন অ্যাভেলেবেল পানি পাওয়া যায় সব জায়গায় বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে নগরে এখানে সেখানে পরিবারে বাজারে মাজারে শিরকার আর দোকানে বসে আছে হাতের মাঝে অনেকগুলো আংটি জিজ্ঞাস করেন বলবে যে ব্যবসা উন্নতি হবে সে দোকানে বসে আছে আল্লাহর উপর উপর তাকলে তো শিরকের বিষয়ে আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন আবারও আপনার কাছে আসবো প্রিয় দর্শক আমাদের সময় হয়েছে বিরতি নেবার আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার বাই বিআরবি কো স্পন্সার রয়েছে নেক্সাস প্রপার্টিস তো আমার বামে রয়েছেন এই জনাব আবদুল্লাহ শরীফ তো আপনার কাছে একটু বেদাত সম্পর্কে জানতে চাই না হিয়াল বেদা বেদাত কি জিনিস আমরা নর্মালি জানি যে কোন নতুন জিনিসি এটা নাকি বেদাত আসলে কি নতুন জিনিসই বেদাত নাকি 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 এ যদি বলতেন চমৎকার আপনি বলেছেন যে আসলে শিরিক এবং বিদাত দুটি ভয়াবহ আমাদের সমাজে কিন্তু আমরা দেখছি এগুলো আমাদের মানুষরা খুব একেবারে তুচ্ছ মনে করছেন অথচ তার আমলগুলো যে শিরিক এবং বিদাতের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সে নিজেও কিন্তু এটা চিন্তা করে না বিদাতের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম যেমনটি বলেছেন কুল্লু কুল্ল বিদায়তিন দলায়ালাহ কুল্ল তিন ফিন্নার ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করা এটাই হচ্ছে কি বেদাত কিন্তু ইসলামের জন্য কোনো জিনিস আবিষ্কার করা নতুন কিছু যেমন ইলেকট্রিসিটি এটা আমরা ইসলামের জন্য ভালো থাকার জন্য আলো পাওয়ার জন্য এটা কিন্তু বেদাত নয় সুতরাং বেদাতের সংজ্ঞাটাই আমরা আসলে বুঝতে ভুল করি ইসলামের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা কোনো কিছু ক্রিয়েট করা নতুন কিছু উদ্ভাবন করা যেটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম নয় বলে দিয়েছেন কোরআন করিমে আমি স্বয়ং সম্পন্ন করে দিয়েছি ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম সুতরাং আপনি আবার নতুন করে কি কি করবেন এটি প্রশ্ন তো সুতরাং নতুন এবাদত ইবাদত যদি কেউ তৈরি করে জি জি যেটা আমরা ইবাদত হিসেবে আমরা ইবাদত হিসেবে যেটাকে মানে পালন করি এরকম কোন নতুন কোন ইবাদত যদি চলে আসে ইবাদত যদি চলে আসে সেটা হলো সেটা হচ্ছে বেদা বেদা যেমন আমাদের মাইক্রোফোনে কলম এই যে এখন এই স্যাটেলাইট এ টিভি এটা তো নতুন আবিষ্কার এটা বেদা আবিষ্কার এটা তো বেদাত নয় এটা আল্লাহর রাসূলের দেয়া যে সমস্ত বিধানা বলি রয়েছে ইসলামের মানার জন্য সেই সমস্ত বিধানের ভিতরে নতুন একটা জিনিস ইনক্লুড হয়ে গেল মাজার পূজা চলে আসলো এখন মানুষেরা মনে করতেছে যে এই মাজারের কাছে আছে আমি কয়েকদিন আগে শুনলাম যে হয়ে যাবেন ব্রাহ্মণবাড়ি এলাকা নাকি মানুষ মারা গেলে তার এই খাটিয়াটা লাশটা কিছুক্ষণ মাজারে রাখে মাজারে রাখতেছে কিসের জন্য যে এখানে বরকত হবে নওয়াজবিল্লা জালে এটা তারা ইবাদত মনে করতেছে যে এখানে খুব ভালো একটা জিনিস এখানে কিছুক্ষণ রেখে পূর্ণ হইল তো এই যে নতুন একটা জিনিস চালু করলো এটা কি বেদাত জি এটাই বেদাত রসুসাল্লাহ আসলাম স্বয়ং বলছেন যে বেদাতটা তাকে জাহান নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যারা বেদাতে থাকবে এই পথপুরুষটা থাকবে তো জাহান নামে যেতে হবে আপনি অত্যন্ত চমৎকার বলেছেন তো আমরা ডক্টর আবুল কালাম বাসার কাছে আসতে চাই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আল বিধানও দিবেন আল্লাহ তো বিধান দেওয়ার মালিক আল্লাহ এই বিধান দেওয়ার মালিকের জায়গায় যদি পৃথিবীর অন্য কোন মানুষ বসে সেই বিধান দেয় এটা কি শির্ক হবে ধন্যবাদ আপনাকে আসলে শিরটা কী আমরা এই বিষয়টা যদি ক্লিয়ার হই তাহলে আপনার প্রশ্নের উত্তর একবারে চমৎকারভাবে আমরা বুঝতে পারবো যে শির পানি হচ্ছে যাহা শুধু আল্লাহর জন্য নির্ধারিত এর মাঝে অন্যকে সামিল করা সেটা সেপাতে হতে পারে কুদরতে হতে পারে জাতে হতে পারে হুকুমে হতে পারে যে কোনো ক্ষেত্রে যাহা আল্লাহর জন্যই একমাত্র খাস তাতে অন্যকে সামিল করার কোনো সুযোগ নেই করলে এটা শির হয়ে যাবে যেমন আপনি যেটা বললেন বিধানের ক্ষেত্রে আল্লাহ বক্তব্য কি আল্লাহুল ইনিল হুকম ইল্লা ইল্লাহ আল্লাহ ছাড়া কারো বিধান হুকুম আইন চলবে না আমরা হলাম গোলাম আল্লাহ হলেন মালিক গোলাম কিন্তু আইন বানায় না দাস আইন বানায় না দাসের কাজ আইন মেনে চলা আইন বানানোর দায়িত্ব হলো মালিকের তো যদি আমরা নিজেদেরকে মালিক মনে করি তাহলে আমরা আল্লাহ সমপর্যায়ে গেলাম তাহলে আইন বানাবো এটাই তো শিরিক আর যদি মনে করি যে না আমরা গোলাম তাহলে আমরা আইন বানানোর জায়গায় যাওয়ার কোনো সুযোগই নেই তাই আল্লাহ তালা কোরআন মজিদে প্রিয় নবী সাল্লাম হাদিসে সন্নাতে যে বিধানগুলো বলেছেন আল্লাহর নবী কিন্তু নিজে বানিয়ে কোনো বিধান দেননি এটাও আল্লাহর নাজিল করা ওই আগে মাতলুক তিনি যা বলেছেন আমরা সেটা মানব এর বাহিরে সাংঘর্ষিক কোনো বিধান তৈরি করলে শির হয়ে যাবে কোফরও হয়ে যাবে আর একটু দেখুন যে আল্লাহর জন্য নির্ধারিত বিষয়ে অন্যকে সামিল করলে কিভাবে শির হয় সন্তান দেয়ার মালিক একমাত্র আল্লাহ কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ তারা মাজারে গিয়েও সন্তান চায় বিভিন্ন পীরের কাছে চলে যায় বাইজিৎ বোস্তামি রাহেমাহুল্লার মাজারে যায় গাছের মাঝে লাল সুতা বাঁধে কস্যপকে হালুয়া রুটি খেয়ে কিনে দেয় আর সেখানে মাথা মুছে বলে

তিনি যাকে চান ছেলে দেন তিনি যাকে চান মেয়ে দেন তিনি চাইলে দুটি দেন তিনি চাইলে একটিও দেন না বন্দা বানিয়ে রাখেন ইব্রাহিম আলহ সালাম ছিয়াশি বছর বয়সে নিঃসন্তান রব্বিহাবলিমিনাসহীন বলে আল্লাহর কাছে চেয়েছেন ঠিক এটার ক্ষমতা একমাত্র আল্লাহ তাই কোনো মাজারে গিয়ে পীরের কাছে গিয়ে যদি আপনি চান ইমান চলে যাবে অথচ বাংলাদেশে শ্লোক আছে মানুষ শ্লোক বানিয়েছে কবিতা বানিয়েছে শির্কের পক্ষে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে রাসুলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে অথচ রাসুল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে ইজা সে আলতাফাস আল্লাহর কাছে চাইবে কারণ চাইলে তিনি তো দাতা আল্লাহ নবী নিজে তো আল্লাহর কাছে চাইতেন আল্লাহর ধন রাসুলকে দিয়েছে কথা কে বললো আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই সেটি হলো এই যে আপনি বলেন আইন প্রণেতা একমাত্র আল্লাহ আমর আইন প্রণেতা হবেন আল্লাহ এখন আমরা তো আইন প্রণেতা এখন যাদেরকে দেখছি পৃথিবীতে তারা কিন্তু এমনিতে হয় না এবং তাদেরকে আইন প্রণেতা বানানো হয় যারা এই সহযোগিতাটা করেন তাদের বিষয়ে যদি বলতে। ব্যাপার হচ্ছে আসলে কিছু কিছু আইন প্রণয়ন করা যায়জ যে আইনগুলো শরীয়তের ইবাদতের সাথে সাংঘর্ষিক হবে না মুফেক যেগুলো মুফেক মুফেক কি যেমন শৃঙ্খলা রক্ষা করা ইসলামও বলেছে ইসলামে একটা শৃঙ্খলার ধর্ম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে আতি তি অল্লাহ ওতেও সুলো অলিল আমি মিনকুম যারা উলিল আমর হবে দায়িত্বশীল হবে তাদের কথা মানতে ইসলাম আমাদের বলেছে যেটা শরীয়তের সাথে সংঘর্ষ বাঁধাবে না যেমন ধরেন ট্রাফিক সিগনালে কোন বাতি জ্বলবে ট্রাফিক সিগনালরা কোন মরে বসবে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় আছে যেগুলো শরীয়তার সাথে সংঘর্ষ তৈরি করবে না এই আইন তারা বানাবে কিন্তু তারা যদি সেখানে গিয়ে কোরআনের সাথে কন্ট্রাডেক্টরি হয় সুন্নার সাথে কন্ট্রাডাক্টরি হয় এমন আইন বানায় তাহলে কিন্তু তারা শিরকে লিপ্ত হবে এখন তাদেরকে যারা সাপোর্ট করলো আদাল খে কাপা আইলিহিদা সারে কাপা আইলিহি আল্লাহর হাবিবের হাদিস ভালো কাজে সহযোগিতা করলে ভালো কাজ যিনি করলো তিনি যেমন সবাব পাবেন সহযোগিতাকারী সমান স্বভাব পাবেন অনুরূপ কোনো অন্যায় কাজে সহযোগিতা করলে অন্যায়কারী ওরকম গুণাগার হবেন সহযোগী সমান গুণাগার হবেন আল্লাহর বক্তব্য তা আলাল এর জন্য সীমালঙ্গনের কোনো কাজে সহযোগিতা করা যাবে না আপনি দেখবেন যে আমাদের দেশে শির অ্যাভেলেবেল হয়ে গেল দেখেন যে গণকের কাছে হাত বাড়াচ্ছে কত মুসলমানের সন্তান ঠাকুরের কাছে পর্যন্ত গিয়ে ভবিষ্যৎ জানতে চায় বিভিন্ন বড় বড় শপিং মলে দোকান খুলে বসে আছে অফিস খুলে বসে আছে তিনি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব নাকি জানে তার শপিং মলে আগুন লাগে সেটাই সে জানে না কিন্তু মানুষের খবর দিচ্ছে মালয়েশিয়ার বিষা লাগবে কিনা তিনি এক মাস আগে বলে দিচ্ছেন লাগবে এবং পত্রিকার পাতায় দেখবেন আধা পৃষ্ঠা ব্যাপী রাশি ফল বের হয় সেখানে লেখা থাকে যাদের কুম্ভ রাশি আগামী সপ্তাহ এমন হবে যাদের কন্যা রাশি আগামী সপ্তাহ এমন হবে অথচ এক সেকেন্ড পরে কি হবে আল্লা সারা কেউ জানে না এই যে রাশি ফলে বিশ্বাস আপনি করছেন মানুষের তাকদির কি আঙ্গুলের ভিতরে থাকে এই রাশিতে থাকে কে বলেছে তাকদির থাকে লোহে মাহফুজে মুসলমানের সন্তানরা হয়তো বোঝেনি হয়তো বোঝেনি না বুঝে শিরিক করছে আমাদের মেসেজ হবে হক কথা অনেক সময় একটু তিক্ত হয় কষ্ট লাগে কিন্তু আমাদের মেসেজটা হচ্ছে যে আপনি বোঝেননি শির করেছেন না বুঝে বিষ মানুষ মরে না অবশ্যই তো আল্লাহর সামনে গিয়ে যখন আপনি দেখবেন যে আপনার ইমান নাই তখন আপনি বুঝবেন যেটা শির ছিল হয়তো সেদিন আমাদেরকে দায়ী করবেন যে আলেমরা তো আমাদেরকে বলেনি এই আমরা দায়বার থেকে মুক্ত হওয়ার জন্য বলছি হয়তো কথাগুলো সকলের সাথে একরকম যাবে না কিন্তু সত্যের মেসেজ আমাদেরকে দিতেই হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভেলুভেল আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম শির্ক এবং বেদাত মুক্ত জীবন জীবনযাপনের জন্য আল্লাহ রব আলমিন আমাদের জন্য এই শির্ক বুঝার তফিক দান করে তাওহিদ কি বুঝার হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন তাওহিদ অ্যান্ড শির্ক এরপরে বেদাত এবং আমলের এর ভিতরে কি পার্থক্য এগুলি বুঝে নিয়ে আমরা সুন্দর করে আমল করব যাতে আমল যেহেতু করলাম যাতে আমলটা নষ্ট না হয়ে যায় ইমান যেহেতু এনেছি যাতে ইমানটা নিষ্কলুষ থাকে এখানে শিরকে এসে যাতে আমার ইমানকে ধ্বংস করে না দিতে পারে আমল যেহেতু করলাম বেদাত এসে যাতে আমার আমলটাকে ধ্বংস করে না দিতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে তুফিক দান করুন হাজাম আহিন্দি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি